কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি আপনাদের জন্য খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি, আর তা হলো ডিমের ফ্লপি অমলেট। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে বাসাতে তৈরি করতে হবে ডিমের ফ্লপি অমলেট। আমি প্রথমেই রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম নিয়ে নিচ্ছি। এখন এই ডিম থেকে ডিমের কুসুম দুটি আলাদা করে নেব। এখন কুসুমে স্বাদমতো লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এরপর ডিমের সাদা অংশেও স্বাদমতো লবণ দিয়ে নিয়েছি। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে এই ডিমের সাদা অংশটা ফোম করে নিব। দেখুন কয়েক মিনিট বিট করার পরে কিন্তু ডিমের সাদা অংশটা ফোম হয়ে গিয়েছে। এখন লবণ দিয়ে ফেটিয়ে রাখা ডিমের কুসুমও দিয়ে দিচ্ছি। এখন 30 সেকেন্ডের জন্য বিট করে নিলাম। ভাজার জন্য একটি ননস্টিক প্যান নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প করে তেল। গরম হলে ডিমের ফোমটা দিয়ে দিব। এই সময় কিন্তু চুলার জালটা একদম লোতে থাকবে। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য ভেজে নিব। 5 মিনিট পর ডিমের ফ্লপি অমলেট হয়ে গিয়েছে। আমি এক পাশ থেকে ভাঁজ করে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।